फ्रेंड्स वेलकम यू ऑल इन माय यूट्यूब चैनल। आज के आम्रा पढ़बो क्लास टेन कोषे देखि बारो गोलकेर अंकगुलो आम्रा एकटार पर एकटा समाधान करब। एक नम्बर अंकटा कि बोलछे एकटु देखे नाओ। एकटी गोलकेर व्यासार्धेर दैर्घ्य 10.5 सेंटीमिटार होले तार समग्र तलेर क्षेत्रफल हिसाब करे लिखी। ठीक है, तहले एखाने गोलकेर व्यासार्धेर दैर्घ्य दिए दिएछे आमादेरके समग्र तलेर क्षेत्रफल हिसाब करते हबे। समग्र तलेर क्षेत्रफल जे सूत्र रयेछे 4πr² सेई सूत्र प्रयोग करे आमादेरके समाधान करते हबे। ताहले चलो आमरा 4π माने हच्छे 22/7, r माने तो देवा रयेछे 10.5 एर स्क्वायर, एटा हच्छे वर्ग सेंटीमिटार। ओके, 4 × 22/7 गुणितक এটাকে আমরা ডবল, এটা স্কয়ার আছে মানে এটা দুবার বসবে। আমরা একেবারে দশমিকটাকে তুলে দিয়ে তলায় 10 দিয়ে ভাগ করে দিচ্ছি। ওকে, কারণ 10.5 এটাকে দশমিক তুললে কি হয়, তলায় দশমিকে একটা পর্যায়ে দশমিক রয়েছে তাই একটা শূন্য বসবে তলায়। ওকে, দেন আমরা এবার এটাকে কাটাকুটি করে নেব। 5 × 2 = 10, 2 × 2 = 4, 2 × 5 = 10, 5 × 2 = 10, 5 × 1 = 5, 5 × 2 = 10, 5 × 1 = 5, 7 × 3 = 21। ওকে, তাহলে কত হচ্ছে 22 × 3 = 63। এটাকে আমরা গুণ করলে পাবো 1386 বর্গ সেন্টিমিটার। এটা হয়ে গেল আমাদের উত্তর। এবার আমরা 2 এর দাগের অঙ্কটা করব। 2 এর দাগের অঙ্কটা দেখো, বলছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটারে 17.50 টাকা হিসেবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এখানে ব্যাস বলেছে, ব্যাসার্ধ কিন্তু বলেনি। তাহলে যেহেতু আমরা এখানে আমরা তো ব্যাস ধরলে তো হবে না, আমাদেরকে আর ধরতে হবে। আর মানে হচ্ছে ব্যাসার্ধ। পরে আমরা আরটাকে 2 দিয়ে গুণ করলে আমরা ব্যাসের দৈর্ঘ্য পেয়ে যাব। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে লিখব যে এখানে 17.50 টাকা হিসাব হয় 1 বর্গ সেন্টিমিটারে, আর 1 টাকা হিসাব হয় কতই, আর এত টাকা কত বর্গ মিটারে। ঠিক আছে, আমরা এইভাবে এটাকে বের করব, মানে এটা উইকিং নিয়মে আগে এই ক্ষেত্রফলটাকে বের করে নেব। আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার। আর এখন করব 17.50 টাকা খরচ হয় 1 বর্গ সেন্টিমিটারে। ঠিক আছে, তাহলে 1 টাকা খরচ হয় 1 এর 17.50 ভাগ হয়ে যাবে, আর একইভাবে 431.20 টাকা খরচ হয় কত হয়, এটা যেহেতু বেশি তাহলে এটা উপরে চলে যাবে 431.20 / 17.50। দেখো এখানে দশমিকটা দুটো সংখ্যার পিছনে, এখানে হতে দুটো সংখ্যার পিছনে, তাহলে দশমিকটা উঠে গেল, কোনো আমাকে 100 দিয়ে আমাকে গুণ করতে হলো না, আর শূন্য শূন্যগুলোকে উঠিয়ে দিলাম। ওকে, এবার এটাকে আমরা কাটাকুটি করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এটা হলো এত বর্গ সেন্টিমিটার। এটা কি, এটা হচ্ছে ওই বলের সমগ্র তলের ক্ষেত্রফল। বলের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে এটা, ওকে। এবার আমরা সমগ্র তলের যে সূত্র রয়েছে 4πr², অতএব শর্তানুসারে 4πr² = এটা। ঠিক আছে, আমরা কাটাকুটিটা লাস্টে করব। শর্তানুসারে 4πr² সমান সমান হচ্ছে এটা, এখানে বসিয়ে দিলাম। এবার 4π মানে 22/7, আর আমাকে r² মান বের করতে হবে। r² সমান সমান হচ্ছে এটা, যেমন আছে তেমন বসে গেল। এটা তো এই দিকে এসে গেলে উল্টে যাবে, যেহেতু এটা গুণ আছে এখানে ভাগ হয়ে যাবে, 4টা উপরে আছে 4টা তলায় চলে আসবে। এবার আমরা এটাকে যদি কাটাকুটি করি, 2 দিয়ে কাটলাম, 2 × 2 = 4, 2 × 1 = 2, 5 × 2 = 10, 6 × 2 = 12,
আবার এটাকে দুই দিয়ে কাটা যাবে, দুই একে দুই, হ্যাঁ, 7 × 2 = 14, 8 × 2 = 16, তাহলে এটা হচ্ছে 1078। আচ্ছা এটাকে যদি দুই দিয়ে কাটি, 11 × 2 = 22, এটা হচ্ছে 5 × 2 = 10, 3 × 2 = 6, 9 × 2 = 18, 539। 7 দিয়ে যদি এটাই কাটি, 7 × 2 = 14, 15, 16, 17, 3 আর 5 = 35, তাহলে 5×7 = 35, এটা হয়ে গেল 25। 11 দিয়ে এটাকে কাটবো, ওকে, 11 × 4 = 44, 44 আর 9 = 53, ঠিক আছে, তাহলে 9 আর 9 = 99, তাহলে 9×11 = 99, আমরা কত পাচ্ছি, r² = 49, ওপরে আর নিচে পাচ্ছি 25, তাহলে r = কত পাচ্ছি আমরা, √49/25, আচ্ছা √49 মানে হচ্ছে কত, 7×7, 7×7 = 49, আর এটা হচ্ছে 5×5, তাহলে পাচ্ছি কত আমরা, r = হচ্ছে 7/5, 7/5 কে আমরা যদি ভাগ করে নিই, তাহলে 5×1 = 5, 2 শূন্য খাওয়ালে দশমিক খাওয়ালাম, 5×4 হচ্ছে 20 মিলে গেল, তাহলে অতএব r = হচ্ছে 1.4 সেমি। আমাদেরকে ব্যাস বের করতে বলেছে, ব্যাস = 2×r, তাহলে 1.4×2 মানে হচ্ছে 2.8 সেন্টিমিটার, এটা হচ্ছে অ্যান্সার। আমাদেরকে বের করতে বলেছিল, আমাদেরকে বের করতে বলেছিল ব্যাস কত, ওকে, অতএব বলটির ব্যাস হচ্ছে, বলটির ব্যাস হলো 2.8 সেন্টিমিটার। এবার আমরা করব 3-এর দাগের অঙ্কটা। স্কুলে শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে হিসাব করে লিখি, ওকে, তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য আমাদেরকে 7 সেন্টিমিটার বলে দিয়েছে, আমরা এটাকে করব ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ মানে 2 দিয়ে ভাগ, তাহলে 7/2 হয়ে যাবে। আমাদেরকে বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে, তাহলে আয়তন বের করতে হবে, আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি 7/2 সেন্টিমিটার, তাহলে বলটির আয়তন আমাদেরকে বের করতে বলেছে, তাহলে বলের আয়তন হচ্ছে 4/3 πr³, আমাদেরকে কিন্তু এটা মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, তাহলে এটা হচ্ছে ঘন সেন্টিমিটার, আয়তন সবসময় ঘন লিখতে হবে, ওকে, তাহলে 4/3 × π মানে হচ্ছে 22/7, আর আর কিউ মানে 7/2 আমাদেরকে 3 বার লিখতে হবে, ঠিক আছে, 7/7 কেটে গেল, 2×11 = 22, 2×2 = 4, এদিকে 2×2 কেটে গেল, তাহলে হচ্ছে কত, 7×7 = 49 × 11, আর এদিকে পুরো রইল 3, ওকে, 9×11 = 99, হাতে 9, 4×11 = 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, নিচে হচ্ছে 3। এবার যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে 3×1 = 3, 2×23 = 23, হলো 3×8 = 24 হয়, 3×7 = 21, বিয়ে করলে 2, 9 নেমে গেল, আচ্ছা 3×8 = 24, 3×9 = 27, 3×9 = 27, 2 তাহলে 179, এটা × 2×3 সেমি, তাহলে 179/2/3, এটা হচ্ছে ঘন সেমি। এখন আমাদেরকে লিখতে হবে, অতএব বলটি তৈরি করতে লোহা লেগেছে 179/2/3 ঘন সেমি লোহা লেগেছে। এবার আমরা চলে যাব 4-এর দাগের অঙ্কটায়, ভালো করে দেখবে, 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে
যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো। এটা সে আর্কিমিডিসের সূত্রের মতো। ওকে, বলছি যে 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, এখানে ব্যাস বলে দিচ্ছে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 14, 28-এর অর্ধেক 14। নিরেট গোলক, ওকে, জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে। আমরা জানি যে গোলকটিকে জলে নিমজ্জিত করলে তার আয়তনের সমপরিমাণ জল অপসারিত করবে, তাহলে আমাদের যে গোলকের আয়তন বের করলে জলের আয়তনটা পেয়ে যাব। তাহলে 4/3 পাই r³, 4/3 পাই r³ মানে হচ্ছে 14 × 14 × 14, আচ্ছা 7 × 2 = 14, আর তো কিছু কাটছে না। আচ্ছা তাহলে এটাকে টোটালটাকে আমাদের গুণ করতে হবে, 4 × 2 = 8, 4 × 2 = 8, 14 × 2 = 28 × 14, নিচে হচ্ছে 3। টোটালটা গুণ করে আমরা পেলাম 34,496, নিচে হচ্ছে 3। এটাকে ভাগ করব, তাহলে 34,496 একে 3 দিয়ে যদি আমরা ভাগ করি, 3 × 1 = 3, 4 নামলো, 3 × 1 = 3, 1 এদিকে 4 নামলো, 3 × 4 = 12, 2, আচ্ছা 4টা 2 বার নেমেছে, এবার 9 নামবে, আচ্ছা 3 × 9 = 27, 2 × 6, 3 × 8 = 24, আর এটা 2 × 3 = 2। অতএব ঠিক আছে, অতএব আমরা উত্তরটা কি পেলাম, 1 1 4 9 8 পূর্ণ 2 3 ঘন সেন্টিমিটার। অতএব অপসারিত জলের আয়তন হচ্ছে 9 সেমি। এবার আমরা 5-এর দিকের অঙ্কটা দেখি, বলছে কোনো গোলাকার গোলকাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হলে, মানে 7 থেকে বেড়ে গিয়ে 21 হয়ে গেল, বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তাহলে এই অবস্থায় তার সমগ্রতলের ক্ষেত্রফল আর এই অবস্থায় সমগ্রতলের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে, তার অনুপাতটা বের করতে হবে। আমরা জানি যে সমগ্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে 4π r², ওকে, এটা আমাদেরকে দুবার বসাতে হবে, একবার 7 সেমিতে আর একবার হচ্ছে 21 সেমিতে। তাহলে 4 × 22 = 7, 7 × 7 একবার, আর 4 × 22 = 7, 21 × 21, 7 7 কেটে গেল, 4 2 × 8, 4 2 × 8 × 7, এদিকে হচ্ছে 7 × 3 = 21, তাহলে এটা হচ্ছে 88 × 3 = 63। এভাবে আমরা পেলাম 7 8 = 56, 7 8 = 56, 57 8 = 59, 59 = 59, 59 = 61। এত বর্গ সেন্টিমিটার, আর এটা কত পাচ্ছি দেখে নেব একবার, 5,544 বর্গ সেন্টিমিটার। এবার এই দুটোর অনুপাত করব, অতএব গোলকাকার বেলুন দুটির সমগ্র তলের ক্ষেত্রফল এর অনুপাত সমান সমান হচ্ছে 616 অনুপাত হচ্ছে 55:44। আমরা যদি 2 দিয়ে কাটি, 2 × 3 = 6, 2 × 8 = 16, 2 × 2 = 4, 2 × 7 = 14, 2 × 7 = 14, 2 × 4, আচ্ছা 2 × 1 = 2, 2 × 5 = 10, 2 × 4 = 8, 2 × 1 = 2, 2 × 3 = 6, 2 × 8 = 16, 2 × 6 = 12, 2 × 7 = 14, 2 × 7 = 14, আচ্ছা 2 × 6 = 12, 2 × 9 = 18, 2 × 3 = 6, আচ্ছা
এবার এটাকে যদি আমরা 11 দিয়ে কাটি, 7 11 77, আর এটা হচ্ছে 6 11 66, আর হচ্ছে 3 11 33। এটা 7 দিয়ে কাটলে 7 1 7, 7 9 63। তাহলে আমরা অনুপাতটা খুব সহজেই পেয়ে গেলাম। তোমরা দেখতে পাচ্ছ 1:9, 1:9। ফ্রেন্ডস, এবার আমরা 6-এর দাগের অঙ্কটা চলে আসবো। অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.27 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে বাড়িটার যে মুখটা হবে সে মুখটার ব্যাসের দৈর্ঘ্য বের করতে হবে। ওকে, তাহলে অর্ধ গোলকাকৃতি বলেছে। অর্ধ গোলক মানে একটা পূর্ণ গোলককে মাঝামাঝি কাটলে কী হয়, তরমুজকে মাঝামাঝি কাটলে কী হয়, সেটা অর্ধ গোলক হয়ে যায়, সেরকম ব্যাপারটা। তার কতটা পাত লেগেছে এটা, তাই এটা পাত লেগেছে মানে কি, এটা অর্ধ গোলকাকৃতি বাটির এই যে বর্গ সেন্টিমিটার 127.27 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে বলছে। এটা হচ্ছে পাতটির সমগ্রতলের ক্ষেত্রফল, এটা বাটিটির অর্ধ গোলকে বাটিটার সমগ্রতলের ক্ষেত্রফল এটা। তাহলে এখন আমরা যেটা করব, আমরা জানি যে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 4πr², তাহলে অর্ধ গোলকের কত হবে, 2 দিয়ে ভাগ হবে। অর্ধ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4/2 হবে, এটা 2 দিয়ে ভাগ, পাই আর স্কোয়ার, বর্গ একক বা বর্গ সেমি। ওকে, তাহলে অতএব চার এই শর্ত অনুসারে 4/2 × 22/7 গুণিতক আর স্কোয়ার সমান সমান হয়ে যাবে ওইটা, ওই 127.27 এটা। তাহলে 127.27কে আমরা যদি গুণ করি আমরা পাবো 891/7। আমি এটা গুণটা করে রেখেছি, দিয়ে তোমাদেরকে একবারে করে দিলাম, না অনেক সময় লেগে যাবে প্রচুর। ওকে, তাহলে 22/7 গুণিতক পাই আর স্কোয়ার, 7/7 আমরা কেটে দিলাম, কারণ সমান চিহ্নের এক দুদিকে তলায় তলায় কেটে যায়, ওপরে ওপরে কাটে, ঠিক আছে, এরকম ব্যাপার আছে। এটা যদি আমরা 11 দিয়ে কাটি তাহলে 11/2 আর এটা যদি 11 দিয়ে কাটি 8/11 = 88, 11/11। ওকে, আর এটা হচ্ছে 2/2 কেটে গেল, তাহলে আমরা আর স্কোয়ার সমান সমান পেলাম কত, ওপরে 81 আর 4টা এদিকে চলে আসবে নিচে। ওকে, তাহলে আর স্কোয়ার সমান সমান পেলাম আমরা 81/4, ঠিক আছে। তাহলে আর সমান সমান হচ্ছে √81/4, তাহলে √ মানে হচ্ছে 9/9 = 81, আর 2 × 2 = 4, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা করে বেরোবে, 9/2 বেরোবে। আমাদেরকে ব্যাস বের করতে বলেছে। অতএব বাটিটির ব্যাস সমান সমান 9/2, তাকে 2 দিয়ে গুণ, যেহেতু এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস বেড়ে যায়, তাহলে হচ্ছে 9 সেন্টিমিটার। ওকে ফ্রেন্ডস, তো বন্ধুরা আজকে এই ভিডিওতে এই পর্যন্ত, 6 দাগ অবধি, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে করবো। এবং তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক প্লিজ করে দিও, হ্যাঁ, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে নিও, তাহলে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।